আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি রেসমিন আক্তার। মামুনুলের পক্ষে ফেসবুক লাইভ, কুষ্টিয়ার সেই এএসআই প্রত্যাহার। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষ নিয়ে ফেসবুক লাইভে এসে বক্তব্য দেওয়া পুলিশের সেই সহকারী উপপরিদর্শক এএসআই গোলাম রব্বানিকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে সোমবার সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম জানান, গতকাল রোববার এএসআই রব্বানিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কর্মকর্তা ছিলেন। প্রত্যাহারের আগের দিন তিনি ফেসবুক লাইভে এসে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের গুণকীর্তন করেন এবং সাংবাদিকদের চরম বিষোদগার করেন। পুলিশ কর্মকর্তার ওই লাইভটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। ফেসবুক লাইভে এসে এএসআই গোলাম রব্বানি বলেন, কালকে মোবাইলে দেখলাম মামুনুল হক হুজুরের একটি ভিডিও, যে ভিডিওতে তিনি তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গেছেন। সেখানে আমার প্রশ্ন হলো যে অধিকাংশ সাংবাদিকরা সেখানে তাকে চিল্লাপাল্লা করে তার কাবিননামা দেখতে চাচ্ছে, আপনাকে এই অধিকার কে দিয়েছে, আপনাকে এই অধিকার কি রাষ্ট্র দিয়েছে? কোনো সাংবাদিকদের যদি জানা থাকে এই ধরনের আইনসঙ্গত বিষয়, আমি তো পুলিশ চাকরি করি, আমার এটা জানা নেই, কিন্তু ভণ্ডামির একটা সীমা আছে। সে যদি তার স্ত্রী ব্যতীত অন্য কাউকে নিয়ে যেত তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত। তিনি মামুনুল হক একজন আলেম মানুষ, তাকে একটা ষড়যন্ত্রমূলক এ ধরনের হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে আপনারা অধিকাংশ বদমাস, সাংবাদিকদের তিনি ভণ্ড বলেও অভিহিত করেন। রব্বানি বলেন, এই বাংলাদেশে অনেক নাস্তিকরা বিসমিল্লাহি রহমানির রাহিম তুলে দেবে, এই তাদের বিরুদ্ধে কথা বলেন না কেন? কেন যারজ সন্তান সে বিসমিল্লাহি রহমানির রহিম সংসদ থেকে তুলে দেবে? সংসদের আর সদস্যরা চুপ করে বসে থাকে, পুলিশ বাহিনী চুপ করে থাকে, আমাদের সিনিয়র অফিসাররা চুপ করে থাকে, তাদের ভেতরে কি আল্লাহর কালাম নাই বিসমিল্লাহি রহমানির রহিম তুলে দেবে? তাদের ভেতর আল্লাহর কালাম থাকলে সবাই সবার পক্ষ থেকে কথা বলতো, আমাদের মুখ বন্ধ। এ ব্যাপারে পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি ডক্টর মুহিদুদ্দিন জানান, গোলাম রব্বানির বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পেশার বাইরে গিয়ে কেন অপেশাদার আচরণ করেছে এটা জানতে কুষ্টিয়ার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।